মাওবাদীদের নামে খুনের হুমকি চিঠি পেলেন বাঁকুড়ার বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ড। কিষান মান্ডির নামে পাঠানো লালকালিতে বাংলা ও ইংরেজিতে লেখা একাধিক চিঠি গত মঙ্গলবার রাতে হাতে আসে তার, আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিষান মান্ডি কৌশল্যা খড়গপুর পশ্চিম মেদিনীপুর 721301 ঠিকানা থেকে স্পিড পোস্টের মাধ্যমে স্কুলের ঠিকানায় পাঠানো প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডুর কাছে আসা ওই চিঠিগুলিতে সরাসরি তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সাদা কাগজের ওপর লালকালিতে লেখা ওই চিঠিগুলির একটিতে লেখা আছে, আগামী 28শে ফেব্রুয়ারিতে তোলা ও ঘুষ নেওয়ার জন্য মুন্ডু নেওয়া হবে। অন্য চিঠিতে লেখা আছে, আপনাকে তোলা ও ঘুষ বন্ধ করতে হবে। আবার ওই মুখবন্ধ খামে একই সাথে আসা অন্য একটি চিঠিতে ইংরেজিতে লেখা রয়েছে, 28th Feb 2022 and 1:30 AM আই হ্যাভ টু মার্ডার বিকজ ইউ গেভ ব্রিফ অ্যান্ড মানি। মাওবাদীদের নামে আসা এই ধরনের খুনের হুমকি চিঠিতে যথেষ্ট আতঙ্কিত শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ড। আমাদের আমি স্কুলে গেলাম 18 তারিখে, একটা চিঠি পেলাম, আমাদের স্টাফ আছে সে বললো বর্দি একটা চিঠি এসছে সকালে, তো আমি পরে খুলে দেখলাম এরকম ব্যাপার। আমি পুলিশকে জানিয়েছিলাম, তো সমস্ত পেপার্স দিয়ে পুলিশ অরিজিনালটা আমার কাছে নিয়েছেন। আবার আজকে আবার স্কুলে গেছি, আবার ওই স্টাফই বললো যে বর্দি একটা চিঠি এসছে এই দেখুন। আমি সাথে সাথে খুললাম, খুলে দেখছি ওই লালকালিতে লেখা, আই উইল মার্ডার টু ইউ লেখা আছে অন 28/2/22 at 1:30 AM ইংরেজিতে একবার লিখেছে, আবার লিখেছে আপনাকে তোলা ও ঘুষ বন্ধ করতে হবে, আবার নিচে লেখা আছে লালকালিতে মাওয়িস্ট। আবার আরেকটা কাগজে, আবার সাদা কাগজে লেখা আছে, আগামী 28 ফেব্রুয়ারিতে তোলা ও ঘুষ নেওয়ার জন্য মুন্ডু নেওয়া হবে 1:30 মাওয়িস্ট। আবার ইংরেজিতে লেখা আছে অন 28/2/22 at 1:30 AM আই হ্যাভ টু মার্ডার বিকজ ইউ গেভ ব্রাইব অ্যান্ড মানি মাওয়িস্ট। দু জায়গায় দু রকম লিখেছে, চিঠিটা তো পাঠিয়েছে কে বোঝা যাচ্ছে না, প্রথমবার তো অর্ডিনারি পোস্টে এসেছিল, পরের বার এখন যেখানে পাঠিয়েছে লেখা আছে ফ্রম কিষান মান্ডি আর খড়গপুর, আর চিঠিটা পোস্ট করেছে দেখছে মনে হচ্ছে মেদিনীপুর থেকে পোস্ট করা হয়েছে এবং স্পিড পোস্টে এসছে, স্কুলের ঠিকানায় এসছে, খড়গপুর থেকে পোস্ট করেছে। লেখা তো আছে লালকালিতে মাওয়িস্ট লেখা আছে, MAOIST মাওয়িস্ট লেখা আছে। এখন আতঙ্কের তো একটা হচ্ছে, কারণ বারে বারে আসছে, যেটা প্রথমবার লিখেছিল 12 তারিখে মার্ডার করা হবে, আবার এখন আবার লিখে দিয়েছে 28/2/22 রাত 1:30 AM এরকম একটা দিচ্ছে। কেন দিচ্ছে, কি ব্যাপার, সমস্যা কোথায় হচ্ছে বুঝতে পারছি না। পুলিশকে জানিয়েছি, এফআইআর করা আছে, এই যে পুলিশের সমস্ত মানে ইনফরমেশান আর কি, পুলিশ রিসিভও করেছে, ওরা বললেন আমরা দেখছি। 12 তারিখ চলে গেছে, আমি যথারীতি 12 তারিখে স্কুল গেছিলাম, যা করণীয় সেগুলো করেছি, কিন্তু আবার একটা চিঠি এলো, তাই জন্য এবার তো অবশ্যই পুলিশকে জানাতে তো হবে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এইটা তো মাওয়িস্টদের নামে মানে পক্ষ থেকে চিঠিটা এসছে মনে হচ্ছে আর কি, যেটা লেখা আছে এখানে, এবং সেখানে লেখা আছে মার্ডার করা হবে 28/2/22 তারিখের রাত 1:30, তো কি লেখা, তোলা এবং ঘুষ বন্ধ করতে হবে এইসব কথা। তো এইটা তো এসছে, যেটুকু এভিডেন্সিয়াল প্রুফ দেখছি, মিদনাপুরের থেকে পোস্ট করা হয়েছে কাউন্টার নাম্বার 2 14 তারিখ 14 ফেব্রুয়ারি 14:27 মিনিটে পোস্ট করা হয়েছে আর কি, স্পিড পোস্টে এসছে। স্পিড পোস্ট আইডি হচ্ছে RW 481368862IN। দুটো এটা অ্যাকচুয়ালি মাওয়িস্ট লেখা আছে তো আমার মনে হয় না, কারণ এই ধরনের তো কোনো আমাদের তো স্কুলে আর তোলাবাজি মানে বা ঘুষ নেওয়ার বিষয় মানে খুব আছে বলে মনে হয় না আর কি। তবে অ্যাকচুয়ালি তবুও বারবার যেহেতু আসছে, একটা তো কিছু মানে কারো একটা খারাপ লাগা, কোথাও স্বার্থের ঘা লাগা হতে নিশ্চয়ই আছে। আতঙ্ক মানে প্রথমবার যখন এসেছিল তখন অতটাখানি মানে সিরিয়াসলি নিইনি ব্যাপারটাকে, কিন্তু যখন বারবার আসছে আমার মনে হয় পুলিশের একটা তদন্ত করা উচিত, মানে যে এই ধরনের বিষয়গুলো যেই বা যারা করছে, বারবার এই ধরনের জিনিস হলে তো একটা স্বাভাবিকভাবেই আমরা তো সাধারণ মানুষ,
মানে ফ্যামিলি লাইফ লিড করি, ফলে একটা তো খারাপ মানে মানে আতঙ্ক না হলেও দুশ্চিন্তা তো এটা থেকেই যাচ্ছে, মানে এটা এভিল মোটিভ আছে যেটা সেটা তো বোঝা যাচ্ছে, কেউ বা কারা তো করছে এগুলো, এবং স্পিড পোস্ট করেছে মানে একটা খাম কিনেছে সেখানে গিয়ে পোস্ট করেছে, একটা টাকা সে ব্যয় করেছে, এই উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না, তবে একটা দুশ্চিন্তা কিন্তু হচ্ছে বিশেষ করে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।